ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم يا أي الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته مع صدر النبي بوشنا قرسين أنا كي فيسبوك جمعة مبارك بعد جمعة شعب এইভাবে লেখে তো জুমা মোবারক বলাটা সঠিক কি না এ বিষয়ে জানতে চেয়েছেন আল জাহাবিল্লাহ তৌফিক মূলত আসলে জুমাকে শুক্রবারকে আরবি ভাষাতে সাত দিনের যে নাম রয়েছে তার মধ্যে ইয়ামুল সাব ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনেন ইয়ামুল সালাস ইয়ামুল আরবিয়া ইয়ামুল খামিস ইয়ামুল জুমা জুমাকে ইয়ামুল জুমাই উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যেও কাননকারিমের মধ্যেও গণন করিম একটি সুরত নাম হচ্ছে সুরতুল জুমা তার মধ্যে উল্লেখ করা হয়েছে আইউ আল্লাহ দিনার মানুহ ইদিয়ানু দিয়ালি সালাথিন ইয়মিল জুমা জুমার সালাত জুমার দিনের যে সালাত তো জুমার দিন ইয়মুল জুমা এটি আর বিশব্দ এখন কেউ যদি মনে করে যে জুমা মোবারক বলা উত্তম বা বলতেই হবে তাহলে এটি বেদাত হবে আর যদি অন্যান্য দিনের থেকে একটু জুমার দিনকে কারণ আমরা সাধারণত মোবারক শব্দটি ব্যবহার করি বরকতপূর্ণ আনন্দপূর্ণ এ জাতীয় শব্দে বাংলাতে মোবারক শব্দ ব্যবহার করা হয় যেমন ঈদ মুবার তার মানে একটি আনন্দের দিন অথবা এটি যদি তর্জমা করে তাহলে বরকতপূর্ণ হোক তো সপ্তাহের সাত দিনের মধ্যে আল্লাহ জুমার দিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন হাবিস এর মাধ্যমে আমরা জানতে পারি আদম আলাইসাল্লামকে এই দিনের সৃষ্টি করা হয়েছিল আর জুমার দিনের গুরুত্ব ফজিলাত হাদিস দ্বারা প্রমাণিত এর মধ্যে এমন একটি সময় আছে যে সময় দোয়া কবুল হয় তো এইদিকে খেয়াল করে কেউ যদি মনে করে বলে যে জুমা আটি বরকতপূর্ণ হোক ওই দৃষ্টিকোণ থেকে যদি কেউ জুমা মোবারক বলে তাহলে এর দ্বারা বেটা হবে না এটি একটি শরিয়তের আদেশ বা নিষেধ বা স্বভাব মনে করে এটি করেনি বরং এটাকে একটা খেতাব দিয়েছে যে এই জুমাটি যেন আমাদের জন্য বরকতপূর্ণ হয় মুবারকপূর্ণ হয় এতটুকুই তার আর যদি কেউ বিশ্বাস করে যে যে ইয়া জুমা মোবারকই বলতে হবে তাহলে বিদায়ত হবে কারণ যদি কেউ মনে করে জুমা মোবারক বললেই স্বভাব এটি তো স্পষ্ট যে কোনো বিষয়ে স্বভাব নির্ধারণ করা অথবা কম বেশি করা এই বিষয়ে হুজাত বা দলিল লাগে হুজ্জাত যেখানে সেটাকে মনে। কেউ যদি মনে করে চড়লে বিমানে স্বভাব হয় তাহলে বিমানে স্বভাবের নিয়তে বিমানে চড়লে তার গুণা হবে কারণ এটা হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত না দেয় বিমানে চড়লে গুণা হবে কিন্তু যদি উদ্দেশ্য অন্য উদ্দেশ্য থাকে আম মতলা রাখা হয়েছে যে কেউ যদি হজের সফরে যায় অথবা ভালো উদ্দেশ্যে কোথাও বের হয় তো সেই ক্ষেত্রে স্বভাব আছে সেই স্বভাবটি বিমানে চললেই যে স্বভাব হবে আর ঘোড়ার গাড়িতে চললে স্বভাব হবে না এভাবে করে কোনো নিরূপণ না করে যদি কেউ ব্যবহার করে যে ঠিক আছে এটা আরামদায়ক এটি ভালো বিমানে চড়া আপনার জন্য বরকপূর্ণ হোক এটা যেমন দোয়া হতে পারে ঠিক এটা এতটুকুই বাস তো এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ জুমা মোবারক বলে তাহলে দোষের কিছু নেই আর যদি কেউ মনে করে জুমা মোবারক বলাটাই বিধে এটাই সরিয়াত বা এটাই সবের কাজ তাহলে এই সবের কাজের পিছনে কোনো দলিল নেই আর দলিল না থাকলে সেটা ওলামায় কেরামগান সেটাকে এক কথায় বেডাক হিসেবে উল্লেখ করেন তো সাধারণতভাবে আমরা যদিও জুমা মোবারক কখনো বলে থাকি তাহলে মনে রাখতে হবে যে এই জুমা মোবারক বলাটা হাদিস হাদিসে এভাবে করে নির্ণয় করে দেওয়া হয়নি বরং আমরা জুমার দিনটাকে বরকতপূর্ণ ভাবি হাদিসের মাধ্যমে সুতরাং ফজিলাত ভেবেই আমরা আমাদের পক্ষ থেকে এটাকে কোনো সবের নিয়ে যেতে না বরং এমনিতেই আমরা জুমা মুবরক বলি তাহলে আশা করি কোনো সমস্যা নেই